নমস্কার আমার আপনারা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হাতে মাত্র দু মাস সময় এই দু মাসের মধ্যেই অনেক কিছু কিন্তু হয়ে যাবে আর দু মাস অপেক্ষা করা আমাদের কাছে কিন্তু কোনো ব্যাপার নয় সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে গেল এই রাজ্যের বহু নেতামন্ত্রীর কপাল কেন বলছি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজ মানে আজকে সকাল থেকে ব্রেকিং নিউজের পর ব্রেকিং নিউজ আসছে তো এই মুহূর্তে ব্রেকিং নিউজ একটাই আসে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের এবার সুপ্রিম নির্দেশ আসলে এই রাজ্যে না আমরা যা দুর্নীতি দেখেছি বা দেখছি দেখে আমাদের মনের মধ্যে একটা জিনিস এসে গেছে এবং তদন্ত দেখেও আর কি এই সিবিআই ইডি দেখে দেখে যে দুর্নীতি তো হবেই নেতাগুলো ঢুকবে মন্ত্রীগুলো ঢুকবে কিন্তু পরে কিচ্ছু হবে না মাথা ধরা পড়বে না কারণ তদন্ত তো তদন্তের মতো করেই চলছে মানে চলছে তো চলছে চলছে সেই রকম একটা জায়গা দেখা মানে যখন আমাদের মনের মধ্যে হচ্ছে না না মাথাকে ধরবে না কারণ ওপরে সেটিং আছে মাথা ঠিক করে বেরিয়ে যাবে এটা আমাদের ধারণা কারণ তদন্ত তো শেষই হচ্ছে না এই লাগাতার চলা তদন্ত দেখে বিতশ্রদ্ধ হয়ে থাকা আমরা আজকে একটু আলো দেখলাম কারণ সুপ্রিম কোর্টে আজকে দু মাসের সময়সীমা বেঁধে দিল সিবিআইকে শেষ সময় মাস আপনারা জানেন কলকাতা হাইকোর্ট থেকেও কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে সিবিআইকে কে যে তদন্ত সংক্রান্ত দুর্নীতিতে ডিসেম্বরের মধ্যে এবার এই রাজ্যের অনেকেরই হাতে সময় ছিল বা সুযোগ ছিল সুপ্রিম কোর্টে এই ব্যাপারটাকে নিয়ে আরেকটু ডিলে করা যায় যাতে কারণ ধরা তো পড়ছে যারা তারা তো রাঘব বল সব কে মন্ত্রী কে তার নিচে মানে মন্ত্রী নেতা আমচা চামচা এরাই তো ধরা পড়ছে আর যেভাবে তদন্ত চলছে পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতি যা খুলছে তাতে তো কাউন্সিলরগুলোও পর্যন্ত মনে হয় জেলে চলে যাবে তো এইসব দেখে এই রাজ্য সরকারের হয়তো মনের মধ্যে ইচ্ছে ছিল যে সুপ্রিম কোর্টে আটকে দেবো যা হোক একটু তদন্তকে পিছনে একটু পিছনে যায় না সেসব কিছু আর হলো না সুপ্রিম কোর্টের আজকে রায় হলো দু মাস একদম দু মাসের জন্য সময় দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট এই দু মাসের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তদন্ত শেষ করতে হবে অর্থাৎ অনেক হয়ে গেছে এরা চার্জশিট জমা দেয় না একটা জিনিস আপনি ভালো করে ভাবুন তদন্ত চলছে কিন্তু চার্জশিট আর জমা করে না এ এক অদ্ভুত তদন্ত যে তদন্তের কোনো শেষ নেই মানে যখনই দেখা যায় তদন্ত চলছে এই যেন সে কি বলে সেই ধরকাছি তো ধরেই আছে মানে ধরে আছি আপনি যাই বলুন হ্যাঁ ধরে আছি ধরে আছি মানে চলছে এই দিক থেকে আমরা বাঁচব অর্থাৎ আমাদের সামনে আর আর আমাদের চিন্তা করতে হবে না মাত্র দু মাস অপেক্ষা করতে হবে দু মাসের মধ্যেই সিবিআই তদন্ত করে জানিয়ে দেবে দেখুন আমি একটা কথা পরিষ্কার বুঝি দুর্নীতি করেছে যারা তারা জেলে থাকবে যারা দুর্নীতি করেনি তারা বাইরে থাকবে আমি চাই চোর চোটটা চিটিংবাজ বন্যেরা যেরকম বনে সুন্দর যারা আছে আর কি তারা জেলে সুন্দর থাক তো সেই জিনিসটা যদি হয় তাহলে হতে গেলে কি লাগবে হতে গেলে লাগবে এই তদন্তটাকে শেষ করে নিয়ে আসা আর সেখানে গিয়ে যেন সিবিআই এর কথা একটা ছিল মানে কুরেমা বলুন বা কি ছিল ভগবান জানে মানে এদের যেন শেষ আর হয় না দেখুন যে জড়িত তাকে ধরুন যে জড়িত নয় তাকে ছেড়ে দিন যদি সবাই ছাড়া পেয়ে যায় ছাড়া পেয়ে যাক বলে দিন দুর্নীতি হয়নি আমরা মেনে নেবো ধর্মতলায় যারা বসে আছে মানে আমাদের বাড়ির ছেলেমেয়েরাই বসে আছে তো আমরা ভাববো আমরাই পাপ করেছি আমরাই মহাপাপ করেছি এই বাংলায় আমাদের বাড়ির ছেলেমেয়েরা পরীক্ষা দিতে গিয়েছিল কোনো দুর্নীতি হয়নি আপনারা তদন্ত করে তদন্তটা শেষ করুন দেখুন সেটিং এই সেটিংয়ের গল্পটাও কিন্তু এবার দু মাসের মধ্যেই শেষ হয়ে যাবে কারণ এরপরে একটা কথা আসতোই সবাই বলতো যে যতক্ষণ না পর্যন্ত লোকসভা নির্বাচন শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তদন্ত শেষ হবে না কিন্তু আর সে জায়গায় নেই সিবিআই আর বেরোনোর জায়গায় নেই এবার তদন্ত শেষ হবে ও সেটিং হয়ে বন্ধ হয়ে যাবে কি হবে না জানি না কিন্তু শেষ হবে তদন্তে শেষ হবে যেটা আমরা চাই মন থেকে চাই এমনকি এই সমস্ত নিয়োগ সংক্রান্ত ব্যাপারে এই সমস্ত মামলা ফামলা চলছিল সব কিছু ঠেলে কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে অর্থাৎ আর সুপ্রিম কোর্টে কি কিছু হবে না যা কিছু হবে এই রাজ্যেই হবে আবার সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি অমৃতা সিনহা এই এরাই সব এদের হাতে হাতে ঘোরাফেরা করবে ব্যাস সারে সর্বনাশ কারণ নেতাগুলো যা একটু বেঁচে যাচ্ছিল কারণ সিবিআই ফিবিআই একটু দেরি করে করে করলেই ভালো হতো সবাই জানে করতে করতে ভোটটা কেটে যাবে অনেকে ভাবছিল যদি ভোটে পরিবর্তন হয়ে যায় মানে আবার যদি মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী বা ওদের কেউ দলের মানে ইন্ডি জোটের কোনো প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে মোটামুটি তদন্ত প্রক্রিয়া সব বন্ধ কারণ আরে পাশে মমতা ব্যানার্জি আছে তখন তদন্ত কি আর এখানে হবে এটা অনেকে ভাবছিলেন কিন্তু সেই ভাবনাতেও কিন্তু জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট অর্থাৎ দু মাসের মধ্যে শেষ করতে হবে ও সেটিং আছে কি ফেটিং আছে জানি না কিন্তু আমরা জানতে পারবো আসলে কি হচ্ছে সুপ্রিম কোর্টের আজকের এই নির্দেশের ফলে একটা আশার আলো তো আমাদের মনের মধ্যে এলো তবে আমরা অপেক্ষা করে আছি নিয়োগ সংক্রান্ত দুর্নীতি তো হলো কিন্তু রেশন সংক্রান্ত দুর্নীতি এছাড়া আরও যে সমস্ত দুর্নীতি সেই দুর্নীতিগুলো তদন্ত যেন তাড়াতাড়ি হয় কলকাতা হাইকোর্টের সমস্ত মামলায় কিন্তু চলছে এবং কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে অর্থাৎ বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে সমস্ত তদন্ত হচ্ছে কিন্তু আমরা চাই প্রতিটা তদন্তই যেন তাড়াতাড়ি শেষ হয় সুপ্রিম কোর্ট যদি এই সমস্ত বিষয়ে ডেডলাইন দিয়ে দেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আমরা চাই সব সবসময় যাতে দুর্নীতিগ্রস্ত লোকেরা ধরা পড়ে তদন্ত যাতে দ্রুত হয় এবং শেষ হয় কোনো সেটিং যেন আটকাতে না পারে তবে একটা কথা আমারও মনের মধ্যে আসছে কী জানেন সুপ্রিম কোর্টের এই সুপ্রিম নির্দেশ তো আমাদের ভালো লাগলো কিন্তু সুপ্রিম কোর্টের কাছেও আমাদের জোরাত করে অনুরোধ ডিএ মামলা বকেয়া ডিএ মামলায় তারিখের পর তারিখ তারিখের পর তারিখ কেন পড়ছে আচ্ছা এখানে কি একটা ডেডলাইন থাকতে পারে না আদালতগুলোতে আপনারা ডেড লাইন কেন বেঁধে নেন না যে সাধারণ মানুষ গরিব মানুষ যারা বঞ্চিত মানুষ তারা তাদের প্রাপ্য পাওয়ার জন্য তারিখের পর তারিখ তারিখের পর তারিখ শুধুমাত্র ঘুরেই যাবে আমার সুপ্রিম কোর্টের বিচারপতিদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ছোট্ট প্রশ্ন আপনারা নিজেদের তারিখ কবে ঠিক করবেন মানে ডেডলাইন অমুক দিনের মধ্যে আমাদের শেষ করতে হবে বিচার এটা কবে আসবে চার্জশিট জমা দিয়ে কেস শেষ করে দিতে হবে ডিসমিস করে দিন নয়তো ছেড়ে দিন মানুষকে বাঁচতে দিন মানুষ তারিখের পর তারিখ দেখতে দেখতে আজকে বিত শ্রদ্ধ আজ আমারও জীবনের কথা বলি আমি আপনাদের একটার পর একটা তারিখ পড়ে যায় তারিখে গিয়ে সময় নষ্ট চুপচাপ বসে থাকা আমরা দোষ করিনি তাতে আমাদের বসে থাকতে হয় আর যারা দোষী অপরাধী যাতে কোটি কোটি টাকা আছে তারা তারিখের পর তারিখ তারিখের পর তারিখ পেয়ে যায় এর ডেডলাইন কবে আসবে জানি না বিচার ব্যবস্থার ওপরেও প্রশ্ন তোলা যায় কি না তবে বাক স্বাধীনতা আছে তো আমরা প্রশ্ন তুলতেই পারি আপনারা সিবিআইকে ডেডলাইন দিতে পারেন সবাইকে ডেডলাইন দিতে পারেন কিন্তু আদালতের ডেডলাইন কবে হবে কবে সাধারণ মানুষ এই তারিখের পর তারিখ তারিখের পর তারিখ তারিখের পর তারিখ দেখতে দেখতে নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে দেবে না কি বলেন আপনি আমার কথাটা ঠিক ছিল মনে হয় না আপনার মনের কথা যদি মনে হয় আপনারও মনের কথা আমার কথাগুলোই ছিল তাহলে কমেন্টস করে জানাবেন আর যদি মনে হয় না তাহলে কমেন্টস করে দেবেন বেকার যদি ভালো লাগে প্রতিবেদনটা লাইক করবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবেন যদি মনে হয় এরকম একটা চ্যানেল যেখানে এইসব কথা হয় আপনার শুনতে ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে তারপর আমার আপন যেন যাবেন আর প্রতিবেদনটা যদি শেয়ার যোগ্য মনে হয় তাহলেই শেয়ার করবেন ব্যাস আর কিছু বলার নেই এখনকার মতো আসি দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ